ছাদ থেকে আসছে ভয়ঙ্কর গরম, জল শুকিয়ে গেছে। ঝড়ের কবল থেকে অল্পের জন্য রক্ষা পেল আমাদের সাংবাদিক সুমন। খবর সংগ্রহ করে ফেরার পথে ময়না ব্লকের নৈচনপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কালকাদাড়ি মন্দিরের কাছে হঠাৎই ঝড় উঠে চলন্ত বাইকের উপর গাছের ডাল ভেঙে পড়ে। তবে হেলমেট থাকায় অল্পের জন্য রক্ষা পেল সুমন। রাস্তার উপর গাড়ি সমেত পড়ে যায়। তৎক্ষণাৎ এলাকার মানুষ এসে গাড়ি সহ সুমনকে উদ্ধার করে। তারপর স্থানীয় মানুষরা তাকে আশ্রয় দেয়। এখন আপাতত সুমন সুস্থ রয়েছে। ঝড় বৃষ্টি শেষ হলে ওই সব এলাকার গাছপালা, ঘরবাড়ি, বিদ্যুতের তার সব বিভিন্ন ক্ষতি হয়েছে তার ছবি তুলে ধরেন সুমন। ঠিক আছে, দোকানটা ভেঙে গেছে, কি করব এখন, কোথায় যাবো, কি করবো? আপনার নাম? উত্তম মান্না। বাড়ি? বাড়ি কালকানাড়ি। কালিকাদাড়ি বাবা রুদ্রেশ্বর ক্লাবের কিছুটা আগে প্রবল ঝড়ে অনেকগুলো গাছ পড়ে গেছে। একটি গাছ আমার গাড়ির উপরে পড়ে যায়, আমি নিজে পুকুর পাড়ে পড়ে গিয়েছিলাম। স্থানীয় মানুষজন এসে আমাকে উদ্ধার করে একটি স্থানীয় বাড়িতে রেখেছিল। এখন কিছুটা স্বাভাবিক, এবার বাড়ির দিকে রওনা হব। তো প্রশাসনের কাছে অনুরোধ করবো, যত তাড়াতাড়ি সম্ভব এই গাছগুলোকে কেটে রাস্তাটাকে যাতে স্বাভাবিক করে দেওয়া হয়, কারণ অনেক মানুষ আটকে পড়েছে, বিভিন্ন জায়গায় যেতে পারছে না। আমার নাম সুমন জানা, আমি সাংবাদিক। রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে প্রতি গ্রাম সোনার মজুরি মাত্র 290 টাকা, রূপোর গহনার মজুরি সম্পূর্ণ ছাড়। তাই বিশেষ করে নামটি মনে রাখবেন, রাধাকৃষ্ণ জুয়েলার্স, অন্নপূর্ণা বাজার, ময়না। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933 2779।